হাই, দেখো এখানে আমরা জুতো দেখতে আসলাম আজকে। জুতো আর জুতো, এখানে এক কালার, এখানে এক কালার। এটা লাভ লাভ জুতা, জুতোটা সুন্দর না? তারপরে এখানে লাভ সব জুতার কালেকশন, এগুলো সব হচ্ছে 93 সাইজ। এই জুতাটা সুন্দর লাগতেছে আমার কাছে, বেশ ভালোও লাগছে। জুতো এখানে একটা কালার দেখতে পাচ্ছি, ওয়াও এই কালারটা সুন্দর। অনেক 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 জুতার কালেকশন এখানে, মানে এক একটা জুতা হচ্ছে একই রকম, সেকেন্ড এক জুতার পর আর একটা সেকেন্ড কালার নেই। সো একটু আনকমনই লাগছে, এটা সুন্দর লাগতেছে এই কালারটা। এখানে ব্ল্যাকের মধ্যে আসছে না, এই যে এই জুতাটাও সুন্দর, দামও সুন্দর, 7,000-8,000 টাকা করে এক একটা জুতা। এটা একদমই সফট, দামও সুন্দর, 8,000 মোটামুটি। এই যে এখানে দেওয়া 79 ইউরো, আই ডোন্ট নো যে এটা রিয়েল প্রাইস কি না। আবার এই সাইডেও জুতা আছে, এই জুতাগুলো একটু অন্যরকম, এগুলো আমি শীতের জুতা আর কি। আবার এগুলা এগুলা না, একটু এই টাইপের এই জুতা একটু অন্যরকম কিনতে ইচ্ছে করতেছিল, দেখি কিনবো সামনে এক জোড়া জুতা। অনেক অনেক জুতার কালেকশন দেখো, তোমরাই দেখো হোয়াইট কালারটা কেমন। এই জুতাগুলো আসলে স্কার্টের সাথে বেশি মানায়। আমার একটা ইচ্ছে করতেছে অনেকদিন ধরে স্কার্ট কেনার, দেখি স্কার্ট কেনার ইচ্ছা। এই জুতাটা দেখো, ওয়াও অ্যান্ড সফট। এগুলো হচ্ছে সামারও পরা যাবে, বাট হিল, আমি আসলে হিল কিনবো না, কারণ এমনিতেই লম্বা, তার মধ্যে হিল কিনলে তো হয়েছেই। এই জুতাটা সুন্দর, বাট হিল হিল কেনার কোনো ইচ্ছে নেই। এখানে কিছু বাসায় পরা জুতো আছে, প্লাস্টিকের জুতো, কালারফুল জুতা। এগুলো সব 14 ইউরো, মানে 15 ইউরোই, 14 ইউরো 95 সেন্ট, তো হচ্ছে 15 ইউরোই আর কি। এগুলো ছোটো বাচ্চাদের, তবে নাসুর সাইজের না। এখানে দেখো প্লাস্টিক জুতার মধ্যে হচ্ছে একদম স্টোন বসানো, এগুলো হচ্ছে 13 ইউরো করে অলমোস্ট। এখানে হোয়াইট কিছু জুতা আছে, এগুলো খুব বড় বড় জুতা, ও মাই গড। দেখো এই মহিলাটা হচ্ছে এই জুতোগুলো দেখতেছে, এই জুতোগুলো নর্মালি ভালো লাগতেছে বিকজ বাসায় পরার জন্য। বাট এত দাম কেন, এগুলো এত দাম, এগুলা এটার দাম 5,000 টাকা, অনেক প্রাইস। তো এগুলো সবগুলোর দামই 5,000 টাকা। এই মডেলটা একটু সুন্দর জিন্সের, এটার দামও হচ্ছে 5,000 টাকা, অনেক দাম। এটা দেখো পিছনে এরকম, সামনে এরকম, এটা কিন্তু পড়তে অনেক আরাম এই জুতোগুলো। এই জুতোটাও সুন্দর লাগতেছে, ডিজাইন ভালোই লাগতেছে। এটার মধ্যে তিনটা কালার, এই একটা কালার, এই একটা কালার আর এই একটা কালার, তিনটা কালার। এখানে একটু হিলের মধ্যে এই জুতোগুলো, এই জুতোগুলোরও অনেক অনেক দাম। এটা ভালো লাগতেছে, এটা হচ্ছে 4,000 টাকা, সুন্দর। আমি তো হিল কোনো জুতোই কিনবো না, কারণ হিল জুতার অনেক প্রাইস। এটা কেমন না, হোয়াইট জুতা আমার তো ভালো লাগে না, আমার তো ব্ল্যাক কালার জুতা বেশি ভালো লাগে। একটা জুতা, এটা ব্ল্যাক কালার, এটা 4,000 টাকা করে। এগুলো এই জুতাটা, এই জুতার আবার দুইটা কালার, একটা হচ্ছে এটা ডিপ ব্লু যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে হোয়াইট কালার, অনেকটাই সিমিলার ডিজাইন। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে,
তিনটে কালার আর কি। এদিক দিয়ে এই জুতাটা খারাপ না, এই জুতাটা ভালো। পার্পলের মধ্যে বাট আনকমন, এগুলো আসলে পায়ে মানায় না। এটা হচ্ছে পার্পলের মধ্যে, এই জুতাটা সফট, অনেক সফট অ্যান্ড অনেক আরামদায়ক। এটার পিছনটা হচ্ছে এরকম, দাম হচ্ছে 5,000 টাকা, যে 49 ইউরো 95 সেন্ট, সো 5,000, আই মিন বাংলা টাকা আরও বেশি হবে, কারণ এখন তো ইউরোর দাম অনেক বেশি। দ্যাটস ওয়াই এখানেও কিছু জুতো আছে, এগুলো সব হচ্ছে লেডিস সেকশন। এগুলো ঘরে পরার জন্য, যেহেতু এখন শীত চলে যাচ্ছে, সো এটা এগুলা নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। বাট এগুলো দেখতে অনেক সুন্দর, দাম হচ্ছে 7,000 টাকা। একটা ব্ল্যাকের মধ্যে দেখলাম, এটা এগুলা অনেকটাই কেমন টাইপের জন্য। এখানে এটার কালারটা ভালো লাগতেছিল, এটা একটা খয়েরির মধ্যে কালার, এটার দাম হচ্ছে 4,000 টাকা। আমি বাংলা টাকা বলতেছি যেহেতু বাংলাদেশের অনেকে আমার ব্লগ দেখে। এটা একটু প্লাস্টিক, এগুলো ছেলেদের জুতা, মেবি না মেয়েদেরই জুতা। এগুলো 29 ইউরো করে, একটা আছে 29 ইউরো। ওকে, এখানে নিচে একটা জুতা ভালো লাগতেছিল, এটা, এটার দাম হচ্ছে 5 ইউরো, মানে 50 ইউরো। পাতলা আছে না এখন, আমি অবশ্য সাদা কালার, পিঙ্ক কালার পরছি, আমার হচ্ছে অন্য কালার দরকার, তাই তো বলতেছি না ব্লুর মধ্যে না, আমি একটু পুমার ভাবে পার্পেল টার্পেল কালার চাইতেছি। বাট এইগুলো ডার্টি হয়ে যাবে, এগুলো অনেক উঁচা না, এমনিতেই লম্বা, আরো লম্বা হয়ে যাবো। দেখি সামনে, দেখি ম্যাক্সিমামই তো হোয়াইট দেখা যাইতেছে না, এটা সুন্দর, এটা সুন্দর। এই যে এটা এডিডাসের, এটা তো একটা স্কুল, স্কুল শোনা, এটা কেমন লাগে নাইকি? সুন্দর আছে, যদি কালার ফোন দিতে বাট এত বেশি ভালো লাগে না। আমার কাছে এখানে হোয়াইট গুলাই বেশি ভালো লাগতেছে, তা ব্লু দেখতে পাইতেছি বাট এটাও এত বেশি ভালো লাগতেছে না। এত জুতা, জুতা দেখে তো আমি কনফিউজ। এগুলা কি মেয়েদের নাজমুন? আমার আসলে জুতার ক্ষেত্রে দেখা যায় ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগে, আই ডোন্ট নো হোয়াই, বাট আমি অলওয়েজ কমফোর্টেবল হচ্ছে ব্ল্যাক কালারে, কারণ পা একটা জিনিস যেখানে ব্ল্যাক কালারের এভরিথিং মানায়। এখানে মোটামুটি স্কুলের ব্যাগও আছে, অনেক সুন্দর সুন্দর কালারফুল স্কুল ব্যাগ। এত জুতা, জুতা দেখে আসলে আমি কনফিউজড যে কোনটা রেখে কোনটা দেখব। এই যে পুরাটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণই হচ্ছে জুতা আর জুতা, সো আমি খুবই কনফিউজড। আমি একটু সামনে যাই, নাশু হচ্ছে ঘুমে। এই সেকশনটা মেবি ছেলে, এখানে কিছু ছেলেদের জুতা আছে, নাজমুল অবশ্য এগুলো কখনোই পরে না। এই কালারটা দেখো, এই কালারটা খারাপ না, ভালোই লাগতেছে। আর এগুলো তো কিনবো না, একটু উঁচা টাইপের, আমার জন্য নিচা শুই দরকার, এমনি লম্বা, তার দুপুরের সাইজ দেখে লাভ নেই। এখানেও হচ্ছে অনেক 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 জুতার কালেকশন, এগুলো দেখলে নুমান হয়তো পছন্দ করবে। কখনো যদি নুমানের জন্য নেই, অবশ্যই আরে ফোন দিয়ে দেখাবো, আল্লাহ যাতে সবাইকে দেওয়ার তৌফিক দান করে আমাকে, আমি যাতে সবাইকে দিতে পারি এই আশাই করি।
নাজমুল, তুমি কখনো এসব জুতা পরো না? এগুলা সব বাচ্চাদের, দেখো কত 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 জুতার কালেকশন। আমি তো দেখতে দেখতে মাথা নষ্ট। এগুলা সব বেবিদের টয়ে চলে এসছি আমি না, এগুলা জুতা ভাবছি টয়ও আছে। ওরা দেখি যে না, এগুলো আসলে সব জুতোর কালেকশন। দেখো বাচ্চাদের, ও মাই গড, নাসুর জুতা। বাট এগুলা না শোয়ার লাগবে। দেখো বেবি শু কত কিউট কিউট, ও মাই গড। আমি না শোয়ার জন্য আশা করি এইরকম টাইপের জুতা কিনবো। কত সুন্দর বাচ্চাদের কালেকশন। ওরে অনেক টাইপের, কোনটা থুয়ে কোনটা দেখবো আমি, মাথায় নষ্ট। এটা দেখো নাজমু, এটা ছেলেদের মনে হয় না? ছেলে মেয়ে দুইটাই, অনেক।